ওয়েলকাম টু ভিডঙ্কো ডট কম। আমি সৈকত, তোমাদের ম্যাথসের টিউটার। এখন আমরা যে সমস্যাটি সমাধান করতে চলেছি সেটি হলো, সমাধান করো রুট থ্রি সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু রুট টু। এখন এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা প্রথমে প্রশ্ন প্রদত্ত অংশটিকে লিখে নেব, অর্থাৎ রুট থ্রি সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু রুট টু। এখন আমরা সমীকরণের উভয় পাশে দুই দিয়ে ভাগ করে দেব, তাহলে হবে রুট থ্রি বাই টু সাইন এক্স প্লাস হাফ কস এক্স ইকুয়ালস টু রুট টু বাই টু। তাহলে রুট থ্রি বাই টুকে আমরা লিখতে পারি সাইন পাই বাই থ্রি, অর্থাৎ 60 ডিগ্রি ইন্টু সাইন এক্স প্লাস হাফকে আমরা লিখতে পারি কস পাই বাই থ্রি ইন্টু কস এক্স ইকুয়ালস টু রুট টু বাই টুকে আমরা লিখতে পারি 1/√2। অথবা আমরা যদি লিখি কস এক্স ইন্টু কস পাই বাই থ্রি, আমরা যা সাজিয়ে লিখছি, প্লাস সাইন এক্স ইন্টু সাইন পাই বাই থ্রি ইকুয়ালস টু হাফকে আমরা লিখতে পারি কস পাই বাই ফোর। অথবা আমরা লিখতে পারি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস এ মাইনাস বি এক্স মাইনাস পাই বাই থ্রি ইকুয়ালস টু কস পাই বাই ফোর। এখন আমরা জানি যে কস থিতা ইকুয়ালস টু কস আলফা হলে থিতা, অর্থাৎ এখানে এক্স মাইনাস পাই বাই থ্রি ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ প্লাস মাইনাস পাই বাই ফোর হবে। এখন যদি আমরা প্লাস নিই তাহলে পাচ্ছি এক্স মাইনাস পাই বাই থ্রি ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই ফোর। অথবা আমরা যদি মাইনাস নিই তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস পাই বাই থ্রি ইকুয়ালস টু 2n পাই মাইনাস পাই বাই ফোর। এখন আমরা এই অংশটিকে সমাধান করলে পাচ্ছি এক্স ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই ফোর প্লাস পাই বাই থ্রি। অথবা আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 2n পাই প্লাস 7π/12। অনুরূপে আমরা যদি এই অংশটিকে সমাধান করি তাহলে আমরা পাবো এক্স ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর। এখন আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 2n পাই প্লাস 12 4π মাইনাস 3π, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই 12। সুতরাং আমরা এক্স এর কী কী মান পাচ্ছি, এক্স ইকুয়ালস টু একটি মান আমরা পাচ্ছি 2n পাই প্লাস 7π/12, অথবা এক্স ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই 12। এটি হলো নির্ণয় অঙ্কের সমাধান। এই ধরনের আরও অসংখ্য অঙ্কের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট www.vidomco.com এ ভিজিট করুন। ধন্যবাদ।